Assalamualaikum. আজকের টপিক গরুর বীজ দেওয়ার উপযুক্ত সময়। গরু হিটে আসার পর কোন মুহূর্তে বীজ দিলে এটা কনসেপ্ট করবে তা বিষয়ে আজকে জানবো। তো তার আগে বলে রাখি, যারা আমার কৃষি খামার অঞ্চলের নামে ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দেবেন এবং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত পুরোপুরি দেখবেন। আর টেনে দেখলে বা কেটে দেখলে কিছু বুঝবেন না। তো আমি চেষ্টা করি আমার ক্ষুদ্র জ্ঞানকে কাজে লাগিয়ে আপনাদেরকে সঠিক তথ্য প্রদান করতে। তো যাদের কাছে এটা ভুয়ো মনে হবে তারা কষ্ট করে আমার ভিডিওটি একটু যত্ন সহকারে দেখে কোনো রিভিউ ডাক্তারের শরণাপন্ন হবেন, আসলে দেখবেন যে আমার কথাগুলো আসলে যুক্তিসম্পন্ন কিনা। তো আমি চেষ্টা করি ভিডিওটিতে সঠিক তথ্য প্রদানের। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে ফেলি গাভীর বীজ দেওয়ার উপযুক্ত সময়। বকনা বা গাভী গরম হওয়ার পর করণীয়। বকনা বা গাভী গরম অবস্থায় প্রধান কাজ হলো পাল দেওয়া। এর জন্য প্রথমেই পাল দেওয়ার উপযুক্ত সময় নির্ণয় করতে হবে। সাধারণত গাভী গরম হওয়ার লক্ষণ প্রকাশ পাওয়ার পর থেকে পরবর্তী 18 ঘন্টার মধ্যে পাল দিলেই চলবে। এটা অনেকেই মেনটেন করি না, অনেকে 24 ঘন্টা পার করে ফেলি। অর্থাৎ গাভীকে আপনি যখন বুঝতে পারবেন যে হিটে আসছে তখন থেকে 18 ঘন্টার মধ্যেই পাল দিলে চলে। তো এই জিনিসগুলো আপনারা একটু সতর্ক থাকবেন। এস্টার স্টাফ শুরু হওয়ার 8 ঘন্টা পর গাভীতে গরম হওয়ার লক্ষণ প্রকাশ পায় এবং পরবর্তী 18 ঘন্টা পর্যন্ত গরম অবস্থায় স্থায়ী থাকে। এরপর থেকে গরম অবস্থা চলে যেতে থাকে। অর্থাৎ আপনার গাভী যখন হিটে আসবে তখন 18 ঘন্টার মধ্যে যদি আপনি এটাকে প্রজনন করান তাহলে রেজাল্ট পাবেন, কিন্তু 18 ঘন্টা যতক্ষণ যখন অতিক্রম হয়ে যাবে তখন এর হিটে আসার যে ইন্টেনশনটা থাকে এটা কমতে থাকে ধীরে ধীরে। গরম অবস্থায় আসা শুরু থেকে 6 ঘন্টার মধ্যে পাল দিলে সফলতার হার শতকরা 45 থেকে 70 ভাগ, আর 7 ঘন্টা থেকে 18 ঘন্টার মধ্যে পাল দিলে শতকরা 70 থেকে 90 ভাগ পর্যন্ত সফলতা পাওয়া যাবে। অর্থাৎ এই যে আপনি নিচেরটা আবার 7 থেকে 18 ঘন্টা এটা ফলো করার চেষ্টা করবেন, তাতে আপনি ভালো একটা ফলাফল আশা করি পাবেন। তবে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে 12 থেকে 18 ঘন্টার মধ্যে। পাল দিলে 18 ঘন্টার পর পাল দিলে ক্রমান্বয়ে সফলতার হার কমতে থাকবে। পাল দেওয়ার নিয়ম: 1. প্রাকৃতিক পদ্ধতিতে বকনা বা গাভীর সঙ্গে প্রজননক্ষম ষাঁড়ের মিলনের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পাদিত হয়। 2. কৃত্রিম পদ্ধতি, এই ক্ষেত্রে কৃত্রিমভাবে ষাঁড়ের বীজ বকনা বা গাভীর প্রজননতন্ত্রে প্রবেশ করানো হয়। বকনা বা গাভীর ক্ষেত্রে মলদ্বার যৌনি পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তো আজকের টপিকটা এই ছিল। তো আমি আবারও বলছি, আমি চেষ্টা করলাম আমার ক্ষুদ্র জ্ঞানকে কাজে লাগিয়ে আপনাদেরকে এই বিষয়টার তথ্য প্রদান করার। তো ভুলভ্রান্তি নিয়ে মানুষ, তো আমারও ভুল হতে পারে। তো যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যদি কোনো কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে তা জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।